वेलकम टू माय चैनल सुमन सर्स गणित प्रशिक्षण केंद्र। तो आज के टॉपिक हलो इंटीग्रेशन बाय पार्ट्स, अर्थात इंटीग्रेशन करार जो बाय पार्ट्स मेथड आछे सेटा आज के तोमादेर काछे एक्सप्लेन करब। देखो डिफरेंशिएशनेर क्षेत्रे आमरा एकटा प्रोडक्ट अफ टू फंक्शनेर फर्मूला आमरा जानतम, डिडीएक्स अफ यूवी एटा कि होतो, यू डिवि बाय डीएक्स प्लस भि du by dx, that is first function into second derivative plus second function into first derivative. এটা ছিল একটা জেনারেল ফর্মুলা আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরকম দুটো ফাংশনের যদি প্রোডাক্ট থাকে, দ্যাট ইজ ইউ ভি ফর্মে থাকে, প্রোডাক্ট অফ টু ফাংশন, তো এর কোনো ইন্টিগ্রেশনের জেনারেল রুল আমরা এতদিন শিখিনি। মানে আগে যে আমাদের তোমাদের কাছে সাবস্টিটিউশনের ভিডিও বলে ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি বা কিছু স্ট্যান্ডার্ড ফর্মের ইন্টিগ্রেশন শিখেছি আমরা, সেখানে এরকম প্রোডাক্ট অফ টু ফাংশনের আমরা ইন্টিগ্রেশন শিখিনি। তা এখানে দুটো ফাংশনের যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমরা এই বাই পার্টস মেথডে আমরা ইন্টিগ্রেশনটা করব। এখন প্রোডাক্ট অফ টু ফাংশন মানে দেখো, ইন্টিগ্রেশন সাপোজ এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স ডিএক্স আছে। এখন অনেকে বলবে এটাকে তাহলে ইন্টিগ্রেশন এইভাবে করা যায়, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এইভাবে, তাহলে এটা ইউ এটা ভি, তাহলে আমরা এবার বাই পার্টসের ফর্মুলা অ্যাপ্লাই করবো, করে ইন্টিগ্রেশন করবো। তা কিন্তু না, তাহলে বাই পার্টস মেথডটা অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য ফাংশন উইচ আর ডিফারেন্ট ইন নেচার। দুটো ডিফারেন্ট নেচারের ফাংশন, মানে যাকে আমরা ইউ বলছি অ্যান্ড যাকে আমরা ভি বলছি, ইউ অ্যান্ড ভি আর ইন ডিফারেন্ট ইন নেচার। যেমন একটা অ্যালজেব্রিক আর আরেকটা ধরো ট্রিগোনোমেট্রিক। সাপোজ এক্স স্কোয়ার কস এক্স, এই যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স ডিএক্স। এক্স স্কোয়ার কি? অ্যালজেব্রিক, অ্যান্ড কস এক্স ইজ ট্রিগোনোমেট্রিক। তো দুটো ডিফারেন্ট টাইপের নেচার ফাংশন থাকলে আমরা বাই পার্টস মেথডে ইন্টিগ্রেশন করব। দেখো এখানে কেন বাই পার্টস করতে পারবো না আমরা, এই এই এটার ক্ষেত্রে এটাও তো প্রোডাক্ট, ইউ অ্যান্ড ভি বোথ আর অ্যালজেব্রিক, এখানে দুটোই অ্যালজেব্রিক, কিন্তু এখানে একটা অ্যালজেব্রিক অ্যান্ড আদার ইজ ট্রিগোনোমেট্রিক। তো দুটো ডিফারেন্ট টাইপের অর্থাৎ ডিফারেন্ট নেচারের ফাংশন থাকলে আমরা কিন্তু বাই পার্টস মেথড অ্যাপ্লাই করতে পারবো। এখন এরকম যদি থাকে, দেখো ইন্টিগ্রেশন এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ই টু দ্য পাওয়ার এক্স ইজ অ্যালজেব্রিক ফাংশন অ্যান্ড ই টু দি পাওয়ার এক্স এক্স ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্স ইজ অ্যালজেব্রিক অ্যান্ড ই টু দি পাওয়ার এক্স ইজ এক্সপোনেনশিয়াল। তো দুটো ডিফারেন্ট নেচারের ফাংশন আছে, এক্ষেত্রে আমরা বাই পার্টস মেথড অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো বাই পার্টসের জেনারেল যে ফর্মুলাটা হয় সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, ইউ অ্যান্ড ভি বোথ আর ফাংশন অফ এক্স, এটা হয় ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। ওকে, অনেকে প্রথমে এই ফর্মুলাটা দেখে টেন্সড হয়ে যায় যে কীভাবে আমরা এটা মনে রাখবো, এক্সামের হলে কীভাবে অ্যাপ্লাই করবো। এটা মনে রাখা ভেরি সিম্পল। দেখো এই যে পোর্শনটা আছে ইন্টিগ্রেশন ইউ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এটা এখানে এখানেও আছে, দেখো সেম। দেখো তোমরা ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স দু ক্ষেত্রেই আছে, দুটো পার্টেই আছে। শুধু কি আছে এখানে, ইউ এর আগে কি আছে, ডিডিএক্স অপারেটরটা অপারেট হয়েছে, মানে ইউ এর এখানে ডেরিভেটিভ হচ্ছে, এখানে ইউ সিঙ্গেল, ইউ এখানে একাই আছে কিন্তু এখানে ইউ এর ডেরিভেটিভ হচ্ছে। এবার এই পুরোটা ইভালুয়েট করে যে রেজাল্টটা আসবে তার আবার ইন্টিগ্রেশন। তো ফর্মুলাটা আমি আরেকবার প্রথম থেকে লিখছি যাতে তোমরা বুঝতে পারো যে লেখাটা কতটা সোজা। এখানে দেখো ইউ ইন্টিগ্রেশন
vdx u integration vdx দুটো সেম লিখলাম এখানেই u এর আগে কি হবে একটা ddx অপারেটর অপারেট হবে দ্যাট ইজ u এর ডেরিভেটিভ হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে u এর এবার এই হোল জিনিসটাকে ইভালুয়েট করে যে आंसर আসবে তার আবার ইন্টিগ্রেশন x এর রেসপেক্টে সো এখানে dx দিলাম আর মাঝে মাইনাস তো দিস ইজ দ্য ফর্মুলা অফ ইন্টিগ্রেশন বাই পার্টস আবার বলছি u এন্ড v দুটোই একসাথে অ্যালজেব্রিক হবে না বা দুটোই একসাথে এক্সপোনেনশিয়াল হ্যাঁ দুটো একসাথে এক্সপোনেনশিয়াল হয়ে করা যায় কিন্তু ইউজুয়ালি আমরা বাই পার্টস মেথড কখন অ্যাপ্লাই করি যখন u এন্ড v আর ডিফারেন্ট টাইপ ইন নেচার দ্যাট ইজ একটা ধরো ট্রিগোনোমেট্রিক একটা এক্সপোনেনশিয়াল একটা এক্সপোনেনশিয়াল একটা ধরো অ্যালজেব্রিক বা একটা অ্যালজেব্রিক একটা লগারিদমিক এরকম দুটো ডিফারেন্ট কাইন্ডের ফাংশন থাকলে আমরা এই বাই পার্টস মেথড অ্যাপ্লাই করি ওকে তো এটা দেখো আমি আর এক্সাম্পলের সাথে তোমাকে এক্সপ্লেন করছি ফার্স্ট এক্সাম্পল ভেরি সিম্পল এক্সাম্পল ইন্টিগ্রেশন x e টু দ্য পাওয়ার x dx x কি অ্যালজেব্রিক and e to the power x is exponential function so we use integration by parts method এখন এখানে একটা কোয়ারি তৈরি হয় যে কাকে আমরা u কনসিডার করব আর কাকে আমরা v কনসিডার করব এটা একটা খুব কমন কোয়েশ্চেন অ্যারাইজ হয় যে কাকে u কাকে v ধরবো এটা কি u ধরবো এটাকে u v ধরবো না এটাকে u ধরে এটাকে v ধরবো এটা একটা কমন কোয়েশ্চেন তৈরি হয় তা আমি দেখো এখানে কি করছি আমি এখানে এটাকে u ধরছি This is u and this is v. কেন এটা করছি কারণ ফর্মুলাতে দেখো এখানে কি আছে du বাই dx এবার আমি যখন এখানে u এর জায়গায় x বসাবো তো ddx of x কি হয়ে যাবে 1 ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দিয়ে ddx of x 1 হয়ে যাবে আর v এর জায়গায় যখন e টু দি পাওয়ার x বসাবো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে e টু দি পাওয়ার x ই হবে আর এটা যেহেতু 1 হয়ে যাচ্ছে এটা আর কোনো এক্সিস্টেন্স থাকবে না এখানে শুধু অনলি পড়ে থাকলে এখানে e টু দি পাওয়ার x ব্যাপারটা দেখো অনেক সিম্পলিফাইড হয়ে গেল তাহলে তোমাদের এমন ভাবে u এন্ড v চুজ করতে হবে u তাকেই তোমরা চুজ করবে যা ডেরিভেটিভ করলে ভেরি সিম্পল কিছু আসে খুব একটা সিম্পলিফাইড ফর্ম কিছু আসে আর v আমরা তাকে চুজ করব যাকে খুব সহজেই আমরা ইন্টিগ্রেট করতে পারি তাহলে ইউ কাকে আমরা চুজ করব যাকে খুব ইজিলি ডিফারেন্সিয়েশন করা যাবে মানে আফটার ডিফারেন্সিয়েশন খুব বড় ক্রিটিক্যাল কোনো আনসার আসবে না যাকে আমরা ফার্দার প্রসিড করতে পারবো না ভি কাকে ধরব যাকে খুব ইজিলি আমরা কি করতে পারবো ইন্টিগ্রেট করতে পারবো ইন্টিগ্রেশনটা খুব কঠিন হবে হতে চাইবে না এরকম না খুব সিম্পল এইভাবে আমরা ধরে নেব ঠিক আছে সো আমরা তাহলে এক্স কে এখানে ইউ হচ্ছি অ্যান্ড ই টু দ্য পাওয়ার এক্স কে ভি ধরছি করে দিস ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি So according to this formula ki u first u u mane koto x integration v dx v means e to the power x dx minus integration ddx of u u is x integration v dx v is e to the power x integration e to the power x dx আর এই ইন্টিগ্রেশনটার জন্য এখানে আরেকটা dx e to the power x এর ইন্টিগ্রেশন করলে কি হবে e to the power x হবে ফর্মুলা ddx of x কি হয়ে যাবে 1 e to the power x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে e to the power x dx ইন্টিগ্রেশন 1 into e to the power x is e to the power x dx সো আনসারটা কি হচ্ছে x e to the power x minus e to the power x এর ইন্টিগ্রেশন কি হচ্ছে e to the power x plus সব ইন্টিগ্রেশন যখন করা হয়ে যাবে আমরা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট যেমন নিয়ম আছে আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রেশনে বরং অ্যাড করব ওয়্যার ই সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এই ইন্টিগ্রেশনগুলোর জন্য কিন্তু কোনো কনস্ট্যান্ট এখানে আসবে না মনে হতে পারে যে এখানে একটা সি আসবে এখানে না তা না যখন আমাদের সব ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে লাস্টে ফাইনালি আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি কে আনব ওকে তাহলে মেথডটা বোঝা গেল আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি দেখো ইন্টিগ্রেশন x tan inverse x dx নেক্সট এক্সাম্পল
তো আবার সেই ফার্স্ট কোয়েশ্চেন যে কোন ফাংশনকে আমরা ইউ ধরবো অ্যান্ড কোন ফাংশনকে আমরা ভি ধরবো। দেখো আমি যদি এটাকে ইউ ধরি অ্যান্ড এটাকে ভি ধরি, তোমরা যখন এখানে ইউ বসাবে তাহলে এখানে ইউ এর ডেরিভেটিভ মানে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হবে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আর ভি এর ইন্টিগ্রেশন, ভি এর জায়গায় যদি এক্স বসাও এক্স স্কোয়ার বাই টু, এরকম চলে আসবে। এটাকে আমরা খুব সহজে সাবস্টিটিউশন মেথডে বা অন্য কোনো ওয়েতে প্রসিড করে ইন্টিগ্রেশন করতে পারবো। কিন্তু যদি আমরা রিভার্সটা ধরি, দ্যাট ইজ এটাকে ভি ধরি এটাকে ইউ ধরি, তাহলে কি হবে দেখো, তাহলে কি প্রবলেমটা হবে দেখো। এখানে ইউ বসাচ্ছি, এখানে ইউ বসালে ডিডি এক্স অফ ইউ কত হয়ে যাবে? ইউ ইউ ইজ এক্স, সো এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে ওয়ান। আর এখানে যদি আমি ভি এর জায়গায় যদি ট্যান ইনভার্স এক্স বসাই তাহলে কি হবে? ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স ডিএক্স। সো ট্যান ইনভার্স এক্স এর তো ডিফারেন্সিয়েশন আমরা শিখিনি এখনো সাবস্টিটিউশন মেথডে বা কতগুলো যে স্ট্যান্ডার্ড ফর্মে ইন্টিগ্রেশন করেছিলাম ওগুলোতে তো আমরা ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্স ইন্টিগ্রেশন শিখিনি। ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন আমরা এই চ্যাপ্টারে শিখব বাই পার্টস মেথডে। সো আমরা যদি ট্যান ইনভার্স এক্স কে ভি ধরি আর এক্স কে ইউ ধরি, ডিইউ বাই ডিএক্স তো সিম্পল হচ্ছে ওয়ান, বাট ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স ডিএক্স চলে আসছে, এটাকে ফেস করা আমাদের জন্য কঠিন। সো আমরা কি করব? উল্টো ধরব, মানে এটাকে আমরা ইউ ধরব আর এটাকে ভি ধরব। ওকে, তাহলে দেখো এইটাকে আমরা ধরছি ইউ অ্যান্ড দিস ইজ ভি। সো অ্যাপ্লাই করে এই ফর্মুলা ইউ, ফার্স্ট ইউ, ইউ মিন্স ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি ইজ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ডিডিএক্স কার ডিডিএক্স ইউ এর ডিউ বাই ডিএক্স, দ্যাট ইজ ইউ এর ডেরিভেটিভ। ইউ মানে কত? ট্যান ইনভার্স এক্স। ওকে, ইন্টিগ্রেশন কার ভি, ভি মিন্স এক্স, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা পুরোটাকে লিখে ফেললাম পুরোটাকে। এক্স এর ইন্টিগ্রেশন কত হবে? এক্স স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই টু ডিএক্স, এটাকে আগে লিখছি, তাহলে এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ইজ কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা উপরটা মুছে দিচ্ছি, সো কত হচ্ছে? এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস, এই ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা কি করছি দেখো, নিউমারেটরে একটা ওয়ান অ্যাড করছি, করে এই ওয়ানটা তো রিমুভ করতে হবে কারণ এটা তো নিউমারেটরে ছিল না, এটা আমরা অ্যাডিশনালি আমরা জোর করে অ্যাড করেছি, সো এটাকে আমরা মাইনাস করে এলিমিনেট করে দিলাম, রিমুভ করে দিলাম বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স হলো। ট্যান ইনভার্স এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, এবার আমরা সেপারেট করছি এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, এটা বাই এটা করলে কি হবে? সেপারেট করলে ওয়ান হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গিয়ে ওয়ান অ্যান্ড ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার করে থাকলো সেকেন্ড পার্টে, এক্স স্কোয়ার বাই টু ট্যান ইনভার্স এক্স হাফ, ইন্টিগ্রালটা এরকম অপারেট করছি, তো ইন্টিগ্রেশন অফ ওয়ান মানে ইন্টিগ্রেশন অনলি ডিএক্স কত হবে? এক্স। এর উপর অপারেট করলে কি হবে? এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কার ইন্টিগ্রেশন? ট্যান ইনভার্স এক্স, তাহলে সব ইন্টিগ্রেশন হয়ে গেল প্লাস সি, ওয়্যার সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এইভাবে আমরা বাই পার্টস মেথড আমরা করব। এখন একটা জেনারেল রুল এখনকার বইগুলোতে বা
স্টুডেন্টদের মুখে মুখে শোনা যায়, টিচারদের মুখে মুখে শোনা যায়, সেটা হলো যে আইলেট রুল অর লিয়েট রুল। সেই আইলেট রুল রিয়েল রুটটা আমাদের এটা বলে দিচ্ছে যে কোন ফাংশনকে আমরা ইউ কনসিডার করবো, দ্যাট ইজ কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো অ্যান্ড কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। ডিফারেন্সিয়েশনে যে ইউভির ফর্মুলা ছিল সেখানে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো এটা যদি আমরা রিভার্স করে দিই ডাজেন্ট ম্যাটার, কিছু এসে যেত না, আমরা ইজিলি করে ফেলতাম। বাট ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডে কাকে আমরা ইউ কনসিডার করবো কাকে ভি কনসিডার করবো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন। এটা যে ইজিলি নিতে পারবে তার দেখবে বাই পার্টসগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে, কাকে ইউ কাকে ভি ধরবো। তা এই ইউ অ্যান্ড ভি কাকে আমরা কনসিডার করবো এটা বোঝার জন্য একটা আইলেট রুল অর লিয়েট রুল একটা মেথড আছে, একটা রুল আছে। দেখো তাহলে আইলেট অর লিয়েট, আইলেট অর লিয়েট রুল এখানে কি বলছে, আই ফর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এক্সেট্রা, যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো আছে সেটা হলো ইনভার্স, আই আই ফর ইনভার্স, এল ফর লগ ফাংশন দ্যাট ইজ লগারিদমিক ফাংশন, লগ অফ এক্স স্কোয়ার, লগ অফ এক্স প্লাস ওয়ান, এক্সেট্রা, এগুলো লগ লগ ফাংশন, এ ফর অ্যালজেব্রিক, এ ফর অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন কোনগুলো, ফর এক্স, সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ান, সিম্পল অ্যালজেব্রিক ফাংশন বা অ্যালজেব্রিক পলিনোমিয়াল যেগুলো, মানে যার মধ্যে কোনো সাইন কস থাকবে না, কোনো ইনভার্স থাকবে না, বা ই টু দ্য পাওয়ার এক্স থাকবে না, এগুলো হলো সিম্পল অ্যালজেব্রিক ফাংশন। তাহলে এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক দ্যাট ইজ ট্যান এক্স, সেক এক্স, কস এক্স, এক্সেট্রা, সিম্পল ট্রিগোনোমেট্রিক, ইনভার্স নয় কিন্তু, সাইন ইনভার্স কস ইনভার্স না, অনলি সাইন এক্স, অনলি কস এক্স, এক্সেট্রা, ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল কোনগুলো, ই টু দ্য পাওয়ার এক্স বা ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বা এ টু দ্য পাওয়ার এক্স, ওয়ার এ ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার, যেমন টু টু দ্য পাওয়ার এক্স, ফোর টু দ্য পাওয়ার এক্স, থ্রি বাই টু হোল টু দ্য পাওয়ার এক্স, মানে কোনো কনস্ট্যান্ট নাম্বার তার পাওয়ারে যদি এক্স থাকে বা কোনো ফাংশন থাকে তাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এইটা হলো রুল। এবার দেখো যখন আমাদের ধরো একটা ইন্টিগ্রেশন, আর লিয়েটের ক্ষেত্রে কি, লিয়েটের ক্ষেত্রে ওরকম শুধু এলটা আগে আছে মানে লগটা আগে আছে আর আইটা ইনভার্সটা পরে আছে আর লাস্টিংটা দেখো এটি এটি সেম, তার মানে তোমরা বুঝতেই পারছো এই আইলেট বলো লিয়েট বলো দিস ইজ নট জেনারেল রুল, কারণ এখানেই দেখো রুলটার মধ্যে ডিফার করছে, এখানে এল আই এল আগে আই পড়ে, এখানে আই আগে এল পড়ে, সো দিস ইজ নট পার্টিকুলার অ্যান্ড দিস ইজ অলসো নট পার্টিকুলার, কোনোটাই একটা পার্টিকুলার কেস না, এটা একটা জাস্ট মনে রাখার ট্রিক যে আমরা কাকে ইউ কনসিডার করবো কাকে ভি কনসিডার করবো। তো আমি যে এক্সাম্পল দুটো তোমাকে দেখিয়েছি, ফার্স্ট এক্সাম্পলটা কি ছিল, এক্স ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স, তো দেখো দিস ইজ অ্যালজেব্রিক ফাংশন, অনলি এক্স আছে অ্যান্ড দিস ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন, তো এ আগে না ই আগে আছে, এ ইজ ফার্স্ট অ্যান্ড ই ইজ নেক্সট, কি পরে আছে, সো যেটা পরে আছে তাকে আমরা কি কনসিডার করবো, ভি কনসিডার করবো। তোমরা দেখো এর আগে যে আমরা এই এক্স ই টু দি পাওয়ার এক্স এর প্রবলেমটা সলভ করলাম ইন্টিগ্রেশনটা, এখানে আমরা এটাকে ই টু দি পাওয়ার এক্স ই ধরেছিলাম, ভি ধরেছিলাম, কারণ ভি পরে আছে ইউ আগে আছে, এখানে যেটা মানে যেটা পরে থাকবে এই অ্যালফাবেটিক্যালি যেটা যে ফাংশনটা পরে থাকবে সেটাকে আমরা ভি ধরবো আর অ্যালফাবেটিক্যালি যেটা ফার্স্টে থাকবে, যেমন এক্সটা এখানে ফার্স্টে আছে এ, তো এটাকে আমরা ইউ ধরবো। তারপর আরেকটা যে সাম করলাম, দেখো ইন্টিগ্রেশন কি ছিল, এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, এক্স ইজ অ্যালজেব্রিক অ্যান্ড ট্যান ইনভার্স এক্স ইজ ইনভার্স ট্রিগোনোমেট্রিক, তো অ্যালফাবেটিক্যালি কোনটা আগে, এই আইলেট রুলে অ্যালফাবেটিক্যালি কে আগে, আই আগে, তার মানে এটাকে আমরা ইউ কনসিডার করব, দিস ইজ ইউ অ্যান্ড এক্সটা অ্যালজেব্রিক, এ আমাদের পরে আছে আই এর পরে এ আছে, সো এটাকে আমরা ভি কনসিডার করব, ঠিক আছে, তাই করেছি তো, মিলিয়ে নাও যে এক্সটা আমরা ভি কনসিডার করেছিলাম
আর ট্যান ইনভার্স এক্স কে আমরা ইউ কনসিডার করেছিলাম, ঠিক আছে। আর একটা তোমাদের দেখো এক্সাম্পল দেখাই, ইন্টিগ্রেশন এক্স লগ এক্স ডিএক্স, এক্স ইজ অ্যালজেব্রিক অ্যান্ড লগ এক্স ইজ লগারিদমিক, সো অ্যালফাবেটিক্যালি আইলেট রুল, আইলেট কে আগে আছে, এল আগে আছে, এ পরে আছে, তো এলটা আগে আছে, তো এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা ইউ ধরবো, আর এটাকে আমরা কি ধরবো, ভি ধরবো। ধরে এবার এই ফর্মুলা অ্যাপ্লাই করো, ইউ দ্যাট ইজ লগ এক্স ভি ডিএক্স, ভি মিন্স এক্স ডিএক্স, ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কি আছে, লগ এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি ইজ এক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কি হবে, এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেশন লগ এক্স এর ডিডিএক্স, ডিফারেনশিয়াল কত হয় ওয়ান বাই এক্স, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু ডিএক্স, এক্স স্কোয়ার বাই টু লগ এক্স, হাফ ইজ কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার আর এক্স ক্যান্সেল হয় কি হবে, এক্স ডিএক্স, সো এক্স স্কোয়ার বাই টু লগ এক্স মাইনাস, এটা করলে কত হবে, এক্স স্কোয়ার বাই টু হবে, সো এই নিচে টু ডিনোমিনেটর টু দুটো মাল্টিপ্লাই হয়ে ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়্যার সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে বোঝা গেল কিভাবে আমরা আইলেট রুলকে ফলো করছি। আচ্ছা এবার তোমাদের বলি, যদি আমাদের শুধু লগ এক্স থাকে, আমরা তো লগ এক্স এর ইন্টিগ্রেশন শিখিনি, এখানে একটাই ফাংশন আছে, তো কাকে আমরা ইউ কাকে আমরা ভি ধরব, এতক্ষণ তো দুটো করে ফাংশনের প্রোডাক্ট ছিল, এখানে তো একটাই ফাংশন, সিঙ্গেল ফাংশন লগ এক্স, তো এখানে আমরা কাকে ইউ কাকে ভি ধরব। এখানে করা হয় কি, এখানে লগ এক্স এর সাথে একটা ওয়ান মাল্টিপ্লাই আছে, এটা কনসিডার করা হয়, কারণ ওয়ান দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে সেটাই হয়, তো আমরা এখানে একটা ওয়ান আছে ধরে নিতেই পারি। এবার এটা কি লগারিদমিক ফাংশন লগ এক্স, অ্যান্ড ওয়ান ইজ কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন ইজ এন অ্যালজেব্রিক ফাংশন, সো ওয়ান ইজ অ্যালজেব্রিক, এর মধ্যে দেখো কোনো এক্স ফেক্স কিছু নেই, কিন্তু কোনো ভেরিয়েবল নেই, বাট এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফাংশনকে অ্যালজেব্রিক ফাংশন হিসেবে আমরা ট্রিট করবো, ঠিক আছে। তো অ্যালফাবেটিক্যালি কি আগে পড়ছে, এল আগে পড়ছে আইলেটে, আর এ কি পরে পড়ছে, আইলেটে, তো যেটা আগে পড়ছে ওকে আমরা কি ধরবো, ইউ, আর যেটা পরে আসছে ওটাকে আমরা ভি ধরবো। নাও এবার বাই পার্টসের ওই ফর্মুলা অ্যাপ্লাই করো, ইউ, ইউ মানে লগ এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে কত, ওয়ান, ওয়ানটা লেখাটা ম্যান্ডেটরি না, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কাকে ধরেছি, লগ এক্স ইন্টিগ্রেশন ভি, ভি মানে কত, ওয়ান, ওয়ানটা লিখবো না, লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স কত হবে, এক্স ডিডিএক্স অফ লগ এক্স কত হবে, ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন ডিএক্স হবে এক্স, সো এক্স এক্স ক্যান্সেল, এক্স লগ এক্স ইন্টিগ্রেশন অনলি ওয়ান, ওয়ান এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স প্লাস, ইজ দ্য অ্যান্সার। তারপর ঠিক সেম ভাবে যদি আমাদের ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স থাকে বা ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স থাকে, তারপর এগুলো তো সিঙ্গেল ফাংশন আছে, তো এগুলো ইন্টিগ্রেশন কিভাবে করব, এর সাথে একটা ওয়ান আছে আমরা কনসিডার করব, করে আইলেট রুল অ্যাপ্লাই করে আমরা সেম মেথড সেম ওয়েতে ফর্মুলা দিয়ে করব। ওকে, সো থ্যাংক ইউ দেখার জন্য, সবাইকে থ্যাংক ইউ, আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিওসগুলোকে লাইক করবে। ওকে থ্যাংক ইউ।